পঁচিশে মার্চ তখন আমি ছাত্র, পরদিন ২৬ ২৭ চাঁদপুরে দেখি হাজার হাজার মানুষ ঢাকার থেকে চলে আসতেছে। আমরা চাঁদপুর কলেজে তখন প্রাথমিক পর্যায়ে বঙ্গবন্ধুর যে ২৫ মার্চের ভাষণ, সেই ভাষণকে লক্ষ্য করে, সেই ভাষণের নির্দেশনা মোতাবেক আমাদের যার কাছে যা ছিল তা নিয়ে তৈরি হওয়ার জন্য বলছে, আমরা বাঁশের কুঞ্চি বানিয়ে আমরা চাঁদপুর কলেজ মাঠে ট্রেনিং দিতে আরম্ভ করি। আমাদের ফিজিক্যাল ইনস্ট্রাক্টরের মাধ্যমে আমরা নিজেরা ট্রেনিং দেওয়াইছি, আমরা নিজেরাও ট্রেনিং নিছি। এক পর্যায়ে আমরা চিন্তা করে দেখলাম তাদের কাছে থাকবে অস্ত্র, আমরা লাঠি দিয়ে তো তাদেরকে প্রতিহত করতে পারবো না। তারপরও মনোবল ছিল যে তাদের কাছে যা কিছুই থাকুক না কেন, আমরা লাঠি হয়ে লাঠি দিয়ে হইলেও তাদেরকে পিটিয়ে মারতে পারবো। এই যে মনোবল, এই মনোবলটাই আমাদেরকে মুক্তিযুদ্ধে সবচেয়ে শক্তি যোগাইছে। যাই হোক, সেখানে আমরা প্রায় ২০-২৫ দিন ছিলাম চাঁদপুরে এই যুদ্ধকালীন অবস্থাটায়। পরবর্তীতে আমরা বাড়ি চলে আসলাম। তা আমরা বাড়িতে অনেকদিন থাকতেছি। আমার ভাই ছিল ছাত্রনেতা, তার নাম হলো কমরেড তাজুল ইসলাম। বঙ্গবন্ধু ডাকে আমরা মুক্তিযুদ্ধে যাব, আমরা অন্য কোনো সংগঠনে এখন থাকতে চাই না। তারপরও আমার তাজুল ইসলাম ভাই, যেহেতু আমাদের মুরব্বী, উনি বললো যে যাবি তো, আমিও তোদের সাথে যাব, অসুবিধা নেই, আমরা সবাই যাব, যুদ্ধে অংশগ্রহণ করব, বঙ্গবন্ধুর ডাকে দেশ স্বাধীন করতে হবে, মুক্তিযুদ্ধে যেতে হবে, এটা আমরা যাব সবাই। আমরা চার ভাই, আমার চাচাতো ভাই একজন, পাঁচজন, আর আমার আরও আত্মীয়, সেও আমাদের সাথে যাবে। আমরা এইভাবে ১১ জন ১২ জনের মতন একসাথ হইলাম, আমরা ইন্ডিয়াতে যাব। পরবর্তীতে আমরা সিদ্ধান্ত নিলাম আমরা চলে যাব, ইন্ডিয়ার দিকে রওনা দিলাম। আব্বা আমাদেরকে আগাই দিয়ে আসবে, উনি বললো যে এইভাবে তো ছেড়ে দেওয়া যায় না, তোমাদেরকে অন্তত ইয়ার রাস্তাটা আপাতত এই চিটাগাং মানে কুমিল্লা ঢাকার হাইওয়ের রাস্তাটা, এটা যে বিপজ্জনক, আর্মিরা যেখানে, তোমাদের এই রাস্তাটা অন্তত আমি আগাই দিয়ে আসি। যেই কথা সেই কাজ। আমরা একদিন রওনা দিলাম সকাল মনে হয় ১০টা ১১টার দিকে, আব্বা আমাদেরকে নিয়ে গেলেন। যাই হোক, আমরা হাঁটতে হাঁটতে এরপর দিন সন্ধ্যায় যাইয়া ভারতে যাই উঠলাম। আমরা পরদিনই দেখলাম আমাদের জন্য একটা টিম আসলো, আমাদেরকে বাছাই করে নিবে। সেই বাছাই করতে যাইয়া আমাদেরকে ফোলিং করাইলো। ফোলিংয়ের মধ্যে আমরা যে একসাথে যারা গেলাম তার মধ্যে পাঁচজন ৬ জন টিকে গেলাম, বাকি ৪ জন ৫ জন আর তারা ওই দিন টিকলো না। না টিকে আমার ইমিডিয়েট যে ছোটো ভাইটা, সে অজহরে কাঁদতে শুরু করলো। আমরা যখন রওনা দিলাম সে ট্রাকের পেছনে পেছনে অন্তত আধা মাইল দৌড়েছে যে আমাকেও নিয়ে যাও, আমাকেও নিয়ে যাও। তো অনেক রিকোয়েস্ট করলাম, বলছে না, যারা টিকছে তাদেরকে নিতে হবে, অন্য কাউকে নেওয়ার সুযোগ নাই। পরে সে আবার ব্যাক করলো ওই ক্যাম্পে। আমরা গেলাম অম্পিনগর। অম্পিনগর যাওয়ার পথে আমাদেরকে সম্ভবত মেলাগড় আগরতলা ওদিকে ক্যাম্পে হোল্ড করে আরও কিছু মুক্তিযোদ্ধা ট্রেনিংয়ের জন্য তাদেরকে ওই ট্রাকে নিল। যাই তো অনেক দূর, অনেক দূর, পাহাড় পর্বত, নতুন রাস্তা, এই পাহাড়ে দিয়া ভিতর দিয়া রাস্তা কাইটা কীভাবে ভারত সরকার এই রাস্তা করে ট্রেনিংয়ের ব্যবস্থা করছে আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না। তো সুতরাং সেই ট্রেনিংয়ে আমরা ওইখানে ট্রেনিং নিলাম ভালোভাবেই। আমরা যাইয়ে দেখি ট্রেনিংয়ের অবস্থায় আমাদের আগের টিম ছিল খালিকুজ্জামান ভুইয়া প্রথম বেস, আমরা ঢুকলাম সেকেন্ড বেসে অম্পিনগরে। আমরা ব্রেবোতে ৫টা ক্যাম্পে আমাদের ট্রেনিং চলতেছে, ৫টা গ্রুপে, আমরা ব্রেবোতে ছিলাম। আমাদের ক্যাম্পে আমরা ৫০ জন ছিলাম, সেই ৫০ জন সেখানে ট্রেনিং নিয়ে আমরা মোটামুটি সেখান থেকে আবার একদিন করলো আমাদেরকে সমস্ত ইয়ে করে বিদায় দিল কর্নেল রাও। আমাদের ট্রেনিং যে করাইতেন ইন্ডিয়ান আর্মি, কর্নেল রাও আমাদেরকে বিদায় করে দিয়ে বললেন যে তোমরা অত্যন্ত ভাগ্যবান, একটা দেশের জন্য তোমরা যুদ্ধ করতে যাচ্ছ, তোমাদের জন্য দোয়া করি। তাই আমরা সেখান থেকে আমরা চলে আসলাম বক্স ইয়া নির্ভয়পুর ক্যাম্পে। সেটা হলো আমাদের
মানে ডেসপাস ক্যাম্প যেটা বলা যায় যে এখান থেকে আমাদেরকে আস্তে আস্তে গ্রুপে গ্রুপে এলাকায় পাঠাবে। তা আমরা যখন নাকি ওইখানে আসলাম, একদিন দুদিন পরে আমাদের সেই ক্যাম্পের যে দায়িত্বে ছিলেন ক্যাপ্টেন মাহবুব, শুনলাম যে থানাওয়ারি যে আমাদেরকে পাঠাবে, কে নেতৃত্ব দেবে। সেখানে আমাদের সাথে একজন ছিল, সে নেতৃত্ব দেওয়ার জন্য খুব উদ্গ্রীব ছিল, কিন্তু তাকে আমার টিমের কেউ দিতে রাজি না। পরে আমাদের মধ্যে নির্বাচন হইলো 50 জনের মধ্যে, সেই ভোটাভুটিতে আমি 43 জনের ভোট পাইলাম আর সে পাইল 7 জনের। তখন আমাকে দায়িত্ব দিল, আমাকে কমান্ডার হিসেবে দায়িত্ব দিল এবং নজরুল ইসলাম বেদিনকে সেকেন্ড ইন কমান্ড হিসাবে আমার সাথে দিয়ে দিল। এই হইল আমাদের টিমের অবস্থা। পরবর্তীতে আমাদের আর্মস অ্যামুনিশন এবং যা যা দেওয়ার তা দিল, আমাদেরকে দিল স্ট্যান্ড গান, রাইফেল এবং আর্মস অ্যামুনিশন এবং মাইনগুলোই ম্যাক্সিমাম আমাদেরকে দিল। এবং এগুলো এক একটা মাইন অনেক ওজনের, অনেকগুলো বক্স দিল আমাদেরকে, এগুলো নিয়ে যেতে হবে। এই আমরা যতজন আসি, আমরা 33 জনের মতন ঢুকবো। এই 33 জনের কি সকল কি এই বুলেট, আর্মস অ্যামুনিশন এবং এই মাইনগুলো দিয়ে দিল যে এগুলো তোমরা নিয়ে যেতে হবে। এই একদিন সন্ধ্যায় আমরা রওনা দিলাম, রাত্রে মনে 8টা 9টার দিকে রওনা দিলাম। সেই টিপটিপি বৃষ্টি হইতেছে, বৃষ্টি হতেছে আর অন্ধকার, ঘুটঘুটে রাত্র। সেখানে ওই জোনাকির আলো, জোনাকি বোকা আছে একটা আলো জলে আর নিবে, ওই আলোতে আমরা শুধু রাস্তা মুখ করতেছি। এক জায়গায় যাইয়া যে ওইখানে যে রাজাগারের ক্যাম্প আছে আমরা কেউ জানতাম না। তো টিমের প্রথম পর্যায়ে এলাম আমি, একটা লাস্ট পর্যায়ে ছিল, লাস্ট ছিল আমাদের নজরুল ইসলাম, ওই যে সেকেন্ড ইন কমান্ড। আমরা যখন এই পাড়িয়া নদীর পাড়ে আসলাম, নদী পারব, এক বাড়িতে আমরা হোল্ড করলাম, আমাদেরকে যে পার করে দিব এক ফকির দরবেশ, তার নামটা আমি ভুলে গেছি, লাল কাপড় পরে চলে, সে কিন্তু আসলে আমাদের কুরিয়ার হিসাবে কাজ করে, মুক্তিযোদ্ধাদেরকে পারাপার করে আর ওই দরবেশ বেশে চলে, যাতে তারে কেউ সন্দেহ না করে। সে দেখলো আমাদেরকে পার করতে একটু সময় লাগবে, এই যে আর্মিদের বহর আছে, এটি পার চলে গেলে তারপরে আপনাদেরকে আমি পার করে দেবো। আমরা এখানে এসে দেখি আমাদের মধ্যে একজন নাই, কী ব্যাপার, কে ব্যাপার, কে নাই, কে নাই, খুঁজে পাইতেছি না। এরপরে হঠাৎ করে দেখলাম আমার সেকেন্ড ইন কমান্ডই তো নাই, যে পেছনে ছিল সে আর নাই, সে রয়ে গেল, কোথায় রয়ে গেল এখন পাইতেছি না। এখানে এখন সকাল হয়ে হয়ে অবস্থা, কীভাবে আমরা তাকে এখন খুঁজে পাবো। তারপরও তাকে তো আনতে হবে, আমার এখান থেকে দুজন, আমার যে মিডিয়ার বড় ভাই মিয়া হারুনুর রশিদ আর আমাদের আরেক বন্ধু নজরুলেরও এলাকার মানুষ জসিমউদ্দিন, ইঞ্জিনিয়ার জসিম বলে আমরা চিনি জানি, সে বললো যে আমরা দুজনে একটু দেখে আসি। ওই যে কিছুক্ষণ আগে যে আমরা মসজিদটার কাছে দিয়ে আসলাম, সেখানে মনে হয় মাদ্রাসা মসজিদ আছে, এখানে সে হয়তো কোথাও থাকতে পারে। যেই কাম সেই গেল, যাইয়া দেখে যে সে একটা বাংকারের মধ্যে বসে দিয়েছে চুপ করে, আমাদেরকে আর গুটগুটে অন্ধকারে হারাই ফেলছে আর পায় না। তখন যাইয়া যখন দেখলো যে সে ইয়ার মধ্যে বসে দিয়েছে আর এরও দেখতেছে সকাল হয়ে যাচ্ছে আর ওই রাজাকাররা ওইখানে ঘোরাফেরা করতে আসে, পরে সে ইঙ্গিত করলো নজরুল আমরা আসছি, তুমি আসো। এই তখন সে বাড়ি আইসা গলাগুলি ধরে তাদেরকে নিয়ে আমাদের এখানে আসলো। আসার পর সকাল সকাল হয় অবস্থায় আমাদেরকে নৌকা দেওয়া পার করে দিল। পার করে দেওয়ার পর আমরা মোটামুটি সুন্দরভাবেই আসলাম। আমাকে ক্যাপ্টেন মাহবুব বলে দিল, এই টিম নিয়ে তুমি তাদেরকে সেট আপ করে আবার ব্যাক করবা, পরবর্তী টিম আসতেছে তাদেরকে নিতে হবে। আমি যেই কাজ সেই মতন তাদেরকে নিয়ে আমার আর্ম সেমিনেশনগুলো এক জায়গায় সেভ রেখে দুই জায়গায় সেভ করে তাদেরকে বললাম 2-4 দিনের 10 দিনের জন্য তোমরা একটু এলাকায় সবার সাথে দেখা করো, আমি আর ব্যাক করতেছি, আমি আবার ইন্ডিয়ার দিকে রওনা দিব। ইন্ডিয়াতে গেলাম, যাইয়া পরবর্তীতে যাইয়া দেখি যে ক্যাপ্টেন মাহবুব সাহেব ওইখানে আরও যে কজন 7-8 জন আছে, লোক নাই, আইসা পৌঁছে নেই। তা আমি বললাম যে আমার তো যাওয়ার দরকার, আমি তো সে লোকগুলো সেখানে রাইখে আসি, কী অবস্থা, তাদের খাওয়া দাওয়া তো ওইভাবে অ্যারেঞ্জ করে আসতে পারি নাই আমার। তখন বললো যে ঠিক আছে, তুমি আবার এদেরকে নিয়ে মুখ করো, আবার খবর দিলে তুমি আসবা। তার পরবর্তীতে যখন এদেরকে নিয়ে আবার রওনা দিয়ে চলে আসলাম, আব্বাও আমাদের সাথে নিয়ে আসলো। রাস্তায় আমাদের রাজাকারের এক ব্রিজের পাহারা দিতে আছে রাজাকার, তাদের জন্য আমরা এই ব্রিজ পার হইতে পারতেছি না। আব্বা নিজে যাইয়া বললো যে তোমরা যে এখানে কী করতেছো বাবারা, তোমরা
এখানে তো তোমার গোসাইর উদ্দিন যে তা ইয়ারা ধরে ফেলছে, তোমারও তো মেরে ফেলবে মুক্তিযোদ্ধারা। এই কথা হইন না, তারা ভয়ে কে কথা যাইও না, যাইও না, দাঁড়াও তোমরা দাঁড়াও, তোমাদেরকে সেভ করা যাবে, তোমরা আমার একটা কথা শুনতে পাও, কিনা ওদেরকে তোমরা থাইকা পাঠ করে দাও। এইপরে ওদেরকে রাইখা আমাদেরকে ওরা স্বীকার করলো। তা আব্বা একটা কমিটমেন্ট দিল, যেহেতু ওরা আমাদেরকে এই মুহূর্তে সাহায্য সহযোগিতা করছে, ওদেরকে কিন্তু তোমরা মাইরো না। তা আমি বললাম ঠিক আছে আব্বা, তা আমাদের তো এই আর্মস এমিউনেশন নিয়ে তো যাইতে পারি না, ওদেরকে বলেন আমাদেরকে আগাই দিতে। এরপরে ওরা শুদ্ধা আইসা আমাদেরকে দোল্লাই নোয়াবপুর রাস্তাটা পর্যন্ত পার করে দিয়া, এই তারা যেন আমাদের মাঝে কেউ কেউ গাড়া আছে বলছে না ওরে মাইরিলাম, আব্বা বলছে না আমি কথা দিয়ে আনছি তোমরা মাইরো না, তারা তাও তোমাদের সহযোগিতা করছে। এই আব্বা আমাদেরকে এই ধরনের সহযোগিতা করে আমাদের মুক্তিযুদ্ধে পার করে আনছে। ধন্যবাদ আপনাদেরকে, এখানেই আমি শেষ করতে চাই। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।